নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু সিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো মিস ইন্ডিয়া কুলের বাগান প্লাস নার্সারি। এটা বাবুদার কুল বাগান। তো এই বাগান থেকে কেমন লাভবান হয়েছে, কত কী খরচা হবে, কোথায় এই গাছের চারা পাওয়া যাবে, সবই আজকে আমরা বাবুদার মুখ থেকে জেনে নেবো। এবার বাবুদার সাথে একটু কথা বলে আজকে আমরা দেখাবো ভারত সুন্দরী কুলের বাগান। দেখুন কত সুন্দর ফলন আর কত সুন্দর বাগানটা, প্রতিটা গাছে দেখুন ফলন কত সুন্দর ফলন। তো দেখুন একটা কুল মনে হয় 60-70 গ্রাম করে ওজন একটা কুলের। আমি ভেবেছিলাম ভারত সুন্দরী কুল 30-35 কেজি হয়, তো এখন দেখছি 20-25 কেজি। এত সুন্দর ফলন আর এত সুন্দর কালার। কালার তো আমাদের একটু চেপে গেছে, কারণ আমরা জল দিয়েছিলাম আর সার দিয়েছিলাম। সার জল দিলে কিছুদিন আগে বর্ষাও হয়েছে এখানে, তো জল দিলে সার দিলে একটু কালার হালকা চাপে অর্গানিকভাবে করলে বেশি কালারটা থাকে। এই ফুলের আটি খুবই ছোট, বীজটা খুবই ছোট হয় এবং শ্বাসের পরিমাণটা অনেক বেশি এবং অত্যন্ত মিষ্টি সুস্বাদু ফুল। অন্য অন্য যেসব ফুল রয়েছে কাশ্মীর আপেল, নুরানি, আপনার বাউকুল, একটু কষ হয়, পাকার পরেও হালকা একটু কষ থেকেই যায়, কিন্তু এটা কোনো কষ থাকে না এবং অগ্রিম জাতের ফুল। এই কিন্তু অনেক আগে ওঠে। এখন আমরা 60 টাকা কি 1 কেজি বিক্রি করছি। এখান থেকে 20-25 দিনের ভিতরে প্রায় বাগান খালি হয়ে গেল, অন্য অন্য কুল উঠতে উঠতে এ কুল শেষ হয়ে যাবে। কৃষক বন্ধুদের আমি বলবো, কৃষক বন্ধুরা যদি আপনারা এই কুল চাষ করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কাছে চারা আছে, আপনারা চারা নিতে পারেন এবং আপনারা আমার বাগানে এসে ভিজিট করতে পারেন। অনেক দূর দূর থেকে আমার বাগান, অন্য অন্য জেলা থেকেও লোক আসছে, আপনারা আমার বাগানে আসতে পারেন, দেখতে পারেন। এটা ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, উত্তর 24 পরগনা, হাসনাবাদ ব্লক। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোনে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, করে আসতে পারেন। আমি আপনাদের তিনটে ভ্যারাইটি আমার কাছে আছে, কাশ্মীর আপেল আছে আর আপনার বাউকুল আছে আর এই মিস ইন্ডিয়া। তিনটে ফুলই আমি হাতে নিয়েছি, কোনটা কত আগাম। এটা হচ্ছে আপনার মিস ইন্ডিয়া, দেখুন রেডি এ তুলছি, বিক্রি করছি। এটা হচ্ছে বাউকুল দেখুন কত কচি। আর এটা কাশ্মীর আপেল, এখনও 1 মাস লাগবে, 1-1.5 মাস দেরি হবে, কিন্তু এখনই এ উঠছে, যার ফলে এর দামটা ভালো পাওয়া যায়। এ যখন উঠবে দাম থাকবে না, কাশ্মীর আপেল বা বাউকুল যখন উঠবে তখন ভালো দাম থাকবে না। তো কৃষক বন্ধুদের আমি বলবো অবশ্যই আপনারা কুল চাষ করতে চাইলে এই কুলটা চাষ করতে পারেন। কুল জগতের এই মুহূর্তে এই কুলটা রাজা বলা যায়, খুব ভালো একটা ভ্যারাইটি। আর অন্য অন্য বাগানে ভালো সুন্দরী দেখছি আর আমার বাগানে দেখছি, আমার বাগানে আমি দেখছি অত্যন্ত ফলন, কারণ সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, অত্যন্ত ফলন এসেছে। ডাল দেখুন ভেঙেও গেছে, অনেক ডাল ভেঙেও গেছে। আর কীভাবে চারা লাগাবেন, কীভাবে চাষ করবেন, কী কী দিতে হবে, সার, ওষুধ, কীটনাশক, ভিডিওতে সব বলা সম্ভব না। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি বলতে চাই কৃষক বন্ধুদের অবশ্যই আমাকে ফোন করবেন, এর খুঁটিনাটি যাবতীয় বিষয় আমি ফোনে বলবো, অসুবিধা নেই। আর বলতে চাই কৃষক বন্ধুদের যে সঠিক চাষ করতে গেলে তিনটে জিনিস আপনার খেয়াল করতে হবে, তিনটে জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই। সঠিক জমি নির্বাচন, সঠিক জাত নির্বাচন এবং সঠিক পরিচর্যা, তাহলে আপনি সাকসেস হবে। গাছ লাগিয়ে রাখলাম ফল হবে না, আপনাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে। তো কৃষক বন্ধুরা অবশ্যই আপনারা যদি চাষ করতে চান, এই কুলটা চাষ করতে পারেন, অবশ্যই চাষ করতে পারেন, একটা খুব ভালো ভ্যারাইটি। আর এর দ্বিতীয় বছরে খরচ নেই, 30-35 হাজার টাকা, প্রথম বছরে 30-40 হাজার টাকা মতো খরচ, 35-40 হাজার টাকা খরচ হয় আর 4500 হয়। হ্যাঁ, তো দ্বিতীয় বছরে খরচটা হেভি কম, 30,000 টাকা তো আর লাগবেই না, 20-25 হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো 1 বিঘা জমিতে অনেক আমাকে ফোন করছে কতটা গাছ লাগবে, 1 বিঘা জমিতে 200 গাছ লাগাবে, 200 মনই ফল পাবে সামনের বছর, 200 মনই ফল পাবেন। আমরা যেভাবে বলে দেবো আপনারা সেইভাবে চাষ করবেন, 200 মনই ফল পাবেন। আর আপনি যদি মনে করেন যে এই ভিডিও দেখে বৈশাখ মাসে গাছ লাগাবো, আর বৈশাখ মাসে গাছ লাগিয়ে 200 মন ফল তো বৈশাখ মাসে লাগালে হবে না, তখন আপনি হয়তো আমাকে গালাগালি করবেন। অবশ্যই বৈশাখ মাসে গাছ লাগালে 200 মন ফল আসবে না। আপনারা 200 মন যদি ফল পেতে চান, একটা গাছে 40-45 কেজি করে ফল নিতে গেলে গাছ এখনই লাগাতে হবে, এখনই সঠিক সময়, এখন থেকেই গাছ লাগানো স্টার্ট করতে হবে, তাহলে পাবেন। আর যদি আপনি বৈশাখ মাসের 15 তারিখে বৈশাখ মাসে গাছ লাগান,
সেক্ষেত্রে কিন্তু আপনার 40 কেজি ফল আসবে না। সেই জন্যে আপনারা এখনই গাছ লাগাবেন আর সঠিক পরিচর্যা দেবেন, তাহলে খুব সুন্দর রেজাল্ট পাবেন, এটাই আমার বলার। আর যাবতীয় জানতে চান অবশ্যই আমাকে ফোন করবেন, ফোনের মাধ্যমে জানাবো, ভিডিও না হলে অনেক বড় হয়ে যাবে সেই জন্যে। আর যারা আমার কাছে আছে সে কথা তো বলেছি, আর আমরা আজকে বাগান বেশি কথা বলবো না, বাগানটা দেখাবো, বাগানটা দেখতে থাকুন। এই দেখুন একটা একটা সাইজ আমি বলছি হয়তো আঙুরের মতো ধরুন, যেগুলো বড় আমরা তুলে নিচ্ছি, ছোটোগুলো আবার 15-20 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। দেখান দাদা এগুলো দেখান, একটু ঘুরিয়ে দেখান, দেখান এদিকে দেখান বন্ধুরা, দেখুন এটা কাশ্মীর আপেল ফুলের বাগান, এটা আমার দ্বিতীয় বছরের বাগান। দেখুন এ অনেক লেট, তো আমি সবাইকে বলবো যারা কুল চাষ করতে চান অবশ্যই।